হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা ধোসা বানানোর জন্য যে আলুর স্টাফিংটা দেওয়া হয় সেই রেসিপিটা। আমি কাজুরি, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে চলো দেখে নিই। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কুকারের মধ্যে জল আর নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি আগে থেকেই কুচো করে রেখে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি এক চামচ কুচোনো আদা, এক চামচ সর্ষে, এক চামচ অড়হর ডাল, এক চামচ চানা ডাল, 15 থেকে 16টার মতো কারি পাতা, দুটো কাঁচা লঙ্কা, দুটো গোটা শুকনো লঙ্কা আর রোস্টেড বাদাম 1/4 কাপ। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর ঠান্ডা করে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম আঁচে গরম করে নেব 1 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষে, দুটো শুকনো লঙ্কা, চানার ডাল, অড়হর ডাল, কারি পাতা আর দুটো কাঁচা লঙ্কা। লো টু মিডিয়াম আঁচে কয়েক সেকেন্ডের জন্য সবগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আর কুচোনো আদা আর প্রয়োজন মতো নুন দিয়ে পেঁয়াজটা নরম হওয়া অবধি ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু নরম নরম করে ভাজতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, তাই দিয়ে দিচ্ছি রোস্টেড বাদামগুলো। খানিকক্ষণ ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলো। আমি এখানে অবশ্য একসাথে নুনটা দিইনি, অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী নুনটা দিয়েছি আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর 2 থেকে 3 মিনিট হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে নুন আর হলুদ ভালো করে আলুর মধ্যে মিশে যায় আর হলুদের কাঁচা গন্ধ না থাকে। এভাবে যখন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। গোলমরিচ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট কম আঁচে উনুনের মধ্যে রেখে দিয়েছি। তারপর খানিক বাদে ঢাকা খুলে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর এভাবে রেডি হয়ে গেল মশলা ধোসার স্টাফিং রেসিপি। আজকের এই মশলা ধোসার স্টাফিং রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি পৌঁছে যায়। তাহলে দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।